গত সোমবার থেকে হল্যান্ডে অফিসিয়ালি সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, রেস্টুরেন্ট, কাফে, মিউজিয়াম, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও পোশাক বিপণিবিতানগুলোর উপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি, তবু মালিকেরা নিজস্ব নিরাপত্তায় সবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার থেকে তা কার্যকর করা হয়েছে। এখন শুধু সুপার মার্কেট, ফার্মেসিগুলো খুলে রাখা হয়েছে, তবে দূরত্ব বজায় রেখে, অর্থাৎ 1.5 থেকে 2 মিটার দূরত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। সব ধরনের মিটিং অ্যাপয়েন্টমেন্টগুলো স্থগিত রেখে জরুরি অ্যাপয়েন্টমেন্টগুলো টেলিফোনের মাধ্যমে করার ব্যবস্থা করা হচ্ছে। গৃহবন্দী মানুষজন সময় পার করছে আতঙ্কের মধ্যেই, বিস্তারিত জানাচ্ছেন হল্যান্ড থেকে মুরাদ খান। আমাদের এখানে অ্যাকচুয়ালি পরিস্থিতি এখন পর্যন্ত আন্ডার কন্ট্রোল আছে, তবে যেহেতু ভাইরাসটা সব জায়গায় ছড়াছড়ি বলা চলে, সেই হিসাবে এটার বাড়ছে। এখন পর্যন্ত প্রায় 5,500 হয়েছে, তার মধ্যে 276 জন মারা গেছে আজকে দুইটা সমাজের রিপোর্ট থেকে, গভর্নমেন্ট থেকে সেইটা, এবং 4,500 মতো আছে প্রায় ঠিক ক্রিটিক্যাল না, এরা এখনো ভালোর ইয়ে আছে, সুযোগ আছে। তবে এখানে 8% বলা চলে, 8% লোক খুব যারা বয়স্ক লোক তারা একটু সমস্যার মধ্যে আছে, যেহেতু তাদের অলরেডি তাদের প্রাণাপ্রাণভাবে অসুখ বিসুখ রয়েছে যে কারণে। তবে হল্যান্ড এখন এই করে, গতকালকে তবে গভর্নমেন্টের পক্ষ থেকে 1 জুন পর্যন্ত ওরা ইনডাইরেক্টলি ইমার্জেন্সি জারি করছে, সবকিছু বন্ধ থাকবে, তবে লকডাউন এখনো করে নাই। আমরা এখনো ভয় পাচ্ছি না, দেখা যাক কি হয়। মধ্যে এখন পর্যন্ত কারো এই পাই নাই, তবে আমি কোনোভাবে শুনছি একজন বাংলাদেশ হয়তো দিহেক সিটিতে আক্রান্ত হয়েছে, তবে এখন পর্যন্ত এই ব্যাপারে আমি কনফার্ম না। তবে আমাদের ম্যাক্সিমাম যে আক্রান্ত হয়েছে সেটা বেলজিয়াম বর্ডার ওই সাইড থেকে বেশি আক্রান্ত হয়েছে। এতক্ষণ দেখছিলেন ইউরো বাংলা টেলিভিশনের বিশেষ আয়োজন করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিয়ে জাস্ট এ মোমেন্ট। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে